কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরছে বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সকল আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে সরকার ও জনগণের সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরে আসে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে সরকারকে অব্যাহত সমর্থন এবং বোঝাপড়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ বিশেষ করে অপপ্রচার ভুল তথ্য এবং বিভ্রান্তিকর ব্যাপক প্রচারের পটভূমিতে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সুশীল সমাজ সংস্থা এবং মিডিয়া সহ আন্তর্জাতিক অংশীদারদের উদ্বেগ বাংলাদেশ সরকার দেখেছে সংবাদ সংস্থা বাসস এমন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের জীবিকার সুযোগের আশ্বাস দিয়েছেন এতে বলা হয়েছে সরকার ভুক্তভোগী এবং তাদের পরিবারের ট্রমা মোকাবেলার প্রয়োজনীয়তার প্রতি সংবেদনশীল রয়েছে